দেখো এইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এই যে জিনিয়াকে একা একা পড়তে বসিয়েছি, আর জিনিয়া এই যে এরকম করেছে, এই যে ঠিক করে লেখো। আর তখন আমি সামনে বসেছি, আমি আবার রান্না করতে গেছি, ব্যাস তারপরেই হিজিবিজি আরম্ভ হয়ে গেছে। ঠিক করে লেখো, ঠিক করে লেখো, ঠিক করে লেখো। গুড মর্নিং, আমি সঞ্চিতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো জিনিয়াকে তো সকালবেলা একটুকুনি পড়তে বসিয়েছি, ভাতটা বসিয়ে, স্টোভের মধ্যে তো আস্তে আস্তেই হচ্ছে। তা আবার আমি উঠে আবার রান্না করতে গেছি, ব্যাস ওখানে ও পেন্সিল দিয়ে পুরো হিজিবিজি করে দিয়েছে। তা আমার এই মোটামুটি রান্না চলছে, এখনো পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। যে উচ্ছে আলু কেটে রেখেছি, তারপরে ভেবেছিলাম এই সেদিনকে শাক রয়েছে, লাউ শাক, সেদিনকে ডাল দিয়ে করেছি, আজকে হয়েছে যে করবো শাক করবো, তাও হচ্ছে না। আর এখানে সর্ষে দিয়ে ওই মাছ দিয়ে একটু ঝাল করে নিচ্ছি, অনেকটাই সর্ষে করেছি, সর্ষে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি, পুরোটা দিইনি, আর এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এই হলে মাছ তরকারি হলে তারপরে এই উচ্ছেটা ভাজবো, হলে আজকে আর কিছু করব না, রাতে তো রুটি করে নেব। স্টোভের জন্য ফ্যানটাও চালাতে পারছি না, যে স্টোভ নিভে যায় তো গরমও লাগছে। মাছ হতে থাকুক, আমি একটু ঢাকা দিয়ে দেবো। মাছটা তাড়াতাড়ি করে নামালাম, মানে হয়ে গেছে, ওটা নামিয়ে আবার এখানে আবার ওই উচ্ছে আলুটা বসিয়েছি। তা মাছটা একটু ঝোলঝলি রেখেছি, কারণ বেশি তো আজকে আর রান্না করিনি, ওই জন্য একটু ঝোলঝোল রেখেছি। এখন ছেলে কি খাবে, ওর জন্য ডিম সেদ্ধ করেছি, উচ্ছে আলু ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়েও খেয়ে নেবে। মেয়ের হচ্ছে প্রবলেম, প্রেশার কুকারটাও বসাতে পারছি না, ছোট প্রেশার কুকারটাও খারাপ হয়ে গেছে, ওর জন্য এইটুক খাবারের জন্য বড়টা প্রেশার কুকার বসাতে হবে। তা ওই আমাদের ভাতের থেকে একটু চটকে ওকেও দেখি খাইয়ে দেবো, নাহলে না খেলে আবার আমার ওই বড় প্রেশার কুকারটাই বসাতে হবে। মাছটা এইভাবে করেছি, একটু ঝোলঝোল, নাহলে তো খেতে পারবে না। আর এখানে এই উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, খেতে বসে গেছি। আর জিনিয়া আজকে নিজে হাতে খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে, অর্ধেক ভাত সব ফেলে দিচ্ছে, আমাকে বলেছে যে আমি নিজের হাতে খাবো, আর আমিও নিয়ে বসে গেছি। দেখা যাচ্ছে এই যে উচ্ছে ভাজা, আর এই যে মাছের, হ্যাঁ এই তো, এই যে জিনিয়া কি খাচ্ছে, জিনিয়া ডিম সেদ্ধ, মাখন, মাখন দিয়ে ডিম সেদ্ধ দিয়ে নুন দিয়ে খাচ্ছে। তাড়াতাড়ি খাও, বেশি আমি একটু একটু করে খাইয়ে দিই, ঠিক আছে? একা একা উঠে দাঁড়ায়, যে উঠে নাহলে জিনিয়া, জিনিয়া বসলে জিনিয়া ঠিক হাত পাচ্ছে না, ছোট মানুষ তো। বলো আমি একা একা খাচ্ছি, বলো বলো, দাদা খাচ্ছে, আমি খাচ্ছি, মা খাচ্ছে। তারপর কি করবে, খেয়ে দে, ও খেয়ে দে, তারপরে জল খাবে, খাওয়ার পরে মিয়া এখন বড় হয়ে গেছে, হ্যাঁ নিজে নিজে খাচ্ছে। আর জিনিয়ার খুব গরম, ফ্যান চলছে, তাও জিনিয়ার জামা পরে থাকতে চায় না, খুব গরম লাগে তোমার? বসে বসে কি খাচ্ছ, কলা? তাহলে ব্যানানা মানে কি, তাই? ও ঠিক আছে, কলাটা খেয়ে নাও, খেয়ে তারপরে পড়তে বসতে হবে, সাইডে বই রেখে দিয়েছি, ঠিক আছে।
তাও গ্যাস চলে এসেছে, গ্যাস এসে গেছে, এখন চা করব। জল আনতে যেতে হবে, জল আনবো। এখান থেকেই নি, এই যে বোতল, বোতল থেকেই নি। আর খাবে নাকি কলা? হবে আরেকটা খাবে? এটা আগে শেষ করো, তারপরে ঠিক করে দাও, আমি ছুলে দিই ঠিক করে, খোসাটা ছাড়িয়ে দিয়ে দাও। জল নেওয়া হয়ে গেছে, আগে ধরিয়ে তারপর তা চাটা করে নিই। চাটা করে নিয়ে তারপরে মেয়েকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে আটা মাখবো। গ্যাস এলাকে বস, আর এইচপি গ্যাস 24 ঘন্টার মধ্যে ভালোই সার্ভিস দেয়। হ্যাঁ শেষ, বাহ, জিনিয়ার তো গুড গার্ল হয়ে গেছে। আরেকটা কলা খাবে? ঠিক আছে। ভেরি গুড গার্ল হয়ে গেছে। দাঁড়াও, আমি একটু খোসাটা আগে ছাড়িয়ে দিই। আমার গ্যাস শেষ হয়ে গেছে বুধবারে, আজকে হচ্ছে শনিবার। আমি বললাম যে এত দেরি হলো কেন, এইচপি গ্যাস খুব ভালো সার্ভিস দেয়। আর তারপরে একটা সিলিন্ডার তো ওই স্টোভে, স্টোভের কেরোসিন তেলও বেশি নেই। আর এই মাসে আবার তুলবো, তো আজকে কালকের থেকে 1 তারিখ পড়বে, আবার তুলবো, তারপরে তেল হবে। তেলের দামও অনেক, বাইরের থেকে কিনতে গেলে অনেক দাম। তা ওই জন্য বললাম ওনাকে যে গ্যাস দিতে এসছে, বলে কি জল, জলের মধ্যে কি করে আসবো বলো। তা চাটা করে নিই। আরে চা নিয়ে চলে এসেছি, চা হয়ে গেছে। চা আর এই যে বিস্কুট, তার জিনিয়া পরে যে কলাটা নিল পুরোটা খায়নি, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা আবার আমাকে দিয়ে দিয়েছে। পুরোটা কলা খাওনি কেন বলো? তাই তুমি আর পড়তে বসবে তো? ঠিক আছে, তা ওই যে বই খাতা ওখান থেকে নিয়ে নাও, নিয়ে আসো। ঠিক আছে, চাটা খেয়ে নি, খেয়ে তাড়াতাড়ি করে ওকে পড়তে বসাই। জিনিয়ার পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই আটা নিয়ে, জিনিয়া ওই ঘরে গেছে, ওই নাচের ওই প্রোগ্রামটা আরম্ভ হবে, তাই যে আমি এই আটা নিয়ে নিচ্ছি। আমি এখন ওই ঘরে যাব। আটা নেওয়া হয়ে গেছে, এই ঘরের এবার লাইটটা অফ করে দেবো। এখান থেকে একটা জলের বোতল নিয়ে নি, জল, জল, জামা খুলে ফেলছে কেন? কি হচ্ছে, চুলকাচ্ছে? তাই
আমি যে পাউডার দিয়ে দিয়েছিলাম তোমাকে, তুমি জামা খুলে ফেলেছ, আর এটা খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আটা ধরে না, ধরে না। এই যে এই টিভি চালিয়ে দিয়েছি এখনো বাচ্চাদের। আমি ওই দেখে দেখে নাচবো, আমি ঠিক আছে দেখে দেখে নাচো, আগে তাড়াতাড়ি করে ওটা খেয়ে নাও, খেয়ে নিয়ে তা আমি আটাটা আমি জল নিয়ে আসি, জল না নিয়ে আসলে হবে। গুড মর্নিং, আজকে কি হয়েছে? আটা কালো হয়েছে, তাই হচ্ছে আর পড়ে গেল। জল আনতে গেছি আর জিনিয়া এদিকে ও ব্লক করেছে, আর এই যে এখানে সব জিনিয়ার জামা কাপড় সব মেলা রয়েছে। ও জামা দেখাচ্ছে, ওর খাবার দেখাচ্ছে, বলে এই দেখো। হ্যাঁ, ও আর এই যে এবার 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 ও শুধু লাফাতে থাকবে, এই ঘরে আসলেই শুধু লাফাবে, আর এরকম সোজাভাবে এই এই সামনে দিয়ে উঠবে না। ওই যে ওই ওইখান থেকে ওই বে 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 ও খাটে উঠবে, ওই সোফার উঠবে, সোফার উপরে উঠে দাদার ওই পড়ার টেবিলে উঠবে, উঠে ওইখান থেকে খাটে চলে আসবে। ওটা খেয়ে নাও তাড়াতাড়ি করে, ওখানে নাচ আরম্ভ হয়ে গেছে, তাতে আর খেয়ে না, খেয়ে শক্তি করতে হবে তো, এ কি শক্তি না করলে নাচতে পারবে না। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আর বেশি লাফায় না। হ্যাঁ, নাচ আরম্ভ হয়ে গেছে। তা আমি আটাটা মেখে নিই আর ওকে একটু শান্ত করে, নালেও লাফানো আরম্ভ করে দিয়েছি, এখন শান্ত হবে না আর। আমার রুটি করা হয়ে গেছে, এখন রুটি করে তখন আর তাড়াতাড়ি করে করে নিয়েছি, কারণ আমি এই প্রোগ্রামগুলো দেখি বলে তা ফটাফট করে নিয়েছি। এখন এই প্রোগ্রাম দেখছি, আর এই জিনিয়াকে, এই জিনিয়া আছে কি দিয়ে খাচ্ছে, এই যে আম আর এই রুটি। রুটি তো মোটে চাওয়াতে পারে না, তাও যদি দেখি আমটা একটু ভালোবাসে, যদি অর্ধেক খাইয়েও বেশি জোর করবো না, অর্ধেক খাইয়ে জল খাইয়ে দেবো, হয়ে যাবে। তারাও তারা শুধু শুধু আমগুলো খাবে, এই যে শুধু শুধু আম খাচ্ছে, জিনিয়া কী পরে খাচ্ছে, শুধু শুধু আমগুলো খাবে। আর এই যে দেখুন জিনিয়া স্টাইল, দেখুন চশমাটা কোথায় দিয়ে রেখেছে, কোথায় দেয় চশমা, কোথায় পরে? হ্যাঁ, মাথায় পরে। কে বলেছে মাথায় পরে? দাদা বলেছে। ও, আর ওই যে জিনিয়ার তো ওয়াটার বোতল সবসময় পাশেই থাকে, এখন আর গ্লাস থাকে না, এখন ওটাই জল খাবে। রুটি কে খাবে? হ্যাঁ, রুটি কে খাবে? তা আমি খাইয়ে না দিলেও খাবে না, আমি খাইয়ে দিয়ে জিনিয়াকে আমি এই অল্প করে অল্প একটু খাইয়ে দিয়েছি। এখন ওর বাবা একটু খাওয়াচ্ছে ওই ঘরে, আমি এই ঘরে মানে এসছি, মানে খাবার ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর আমার খাবারটাও এই যে নিয়ে এসছি। কালকের পায়েস একটু মানে আছে, অনেকটাই আছে, পায়েস নিয়ে নিয়েছি, আর এখানে এই আম নিয়ে নিয়েছি আর রুটি। তা আমার এই দিয়েই হয়ে যাবে খাওয়া, আর এখন আমরা সবাই মানে খেতে বসবো। ছেলের খাওয়া হয়ে গেছে, আর জিনিয়াকে তো খাওয়াচ্ছে, এ একদম এইটুকুনি খেয়েছে, আর আম তাও খেয়েছে, এখন আবার দিচ্ছে, মুখ থেকে ফেলে দিচ্ছে। তা আমরাও খাওয়ার বেড়ে নিয়েছি, আমরাও খাবো, আমিও যাব ওই ঘরে। তা আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। আর আমাকে শুধু আপনারা একটুখানি কমেন্টে করে কমেন্টে জানাবেন যে আমি কোন টাইমে দিলে আপনাদের সুবিধা হবে আমার ভিডিওগুলো দেখার, আর প্লিজ এটা আমাকে জানাবেন। আমার একটু ভিডিওগুলো একটু টাইমের একটু গণ্ডগোল হচ্ছে, তা আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।
আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।